রাজানত পুষ্টি বাল্য বিবাহ প্রতিরোধ ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। মেয়ের 29 তারিখ বুধবার সকাল 11টায় উপজেলার শত বর্ষোত্তীর্ণ বিদ্যাপীঠ অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষ পাহাড়তলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। একটা জাতি যদি তার এই ইয়াং জনগোষ্ঠীকে, উদীয়মান জনগোষ্ঠীকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারে, স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে না পারে, তাহলে একটা জাতি ভবিষ্যৎ অন্ধকার হবে না একটা আলোকিত হবে। অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম, উদ্বোধক আসিল মহামণি অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন সভাপতিত্বে ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নইমুদ্দিন চৌধুরী সঞ্চালনায় কর্মশালার বক্তব্য রাখি রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, মেডিকেল অফিসার রাবেয়া বেগম। অন্যান্য অতিথির মধ্যে এটা উপস্থিত আছেন হাটহাজারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরাদ হোসেন, ফটিকছড়ি পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু, আনোয়ারা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাল মামুন, মিরেশ্বরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মোদক ও কর্ণফুলের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান। খুব মূল্যবান কথাগুলো পড়বে, পুষ্টি সম্পর্ক পড়বে, বাল্য বিবাহ সম্পর্ক পড়বে, এবং কৈশোরকালীন যে স্বাস্থ্য সেবা যেটা তোমাদের জন্য খুব প্রয়োজন সেই কথাগুলো বিজ্ঞজনেরা বলবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে, হৃদয় দিয়ে গ্রহণ করবে। আর দুটা ভিটামিন পানি দিয়ে দ্রবণীভূত হয়, এই দুটা কি? সি এবং ডি ভিটামিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই কর্মশালা বাল্য বিবাহ, প্রাক বৈবাহিক কাউন্সিলিং, বিবাহের আগে স্বাস্থ্য পরীক্ষা, রজচক্র বা ঋতুচক্র, পুষ্টিকর খানা সহ নানান বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সি প্লাস চট্টগ্রাম।